আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আর্দ্রতা বা হিউমিডিটিকে নিয়ে কথা বলছিলাম। সেখান থেকে আমরা জানছিলাম যে আরএইচ মানে রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা কি, সেটার সূত্রটাও আমরা জানছি। তারপরে এটা কিসের কিসের উপর নির্ভরশীল তাও আমরা জানছি। আজকে আমরা জানবো যে এই জিনিসটা আমরা কেন পড়তেছি, কারণ আমরা যদি না জানি যে একটা বিষয় নিয়ে আমরা কেন জ্ঞান অর্জন করবো, তাহলে সেটার প্রতি আমাদের আগ্রহ সৃষ্টি হবে না এবং সেটা নিয়ে আমরা পড়বও না, জানানোর চেষ্টা করবো না। আজকে আমরা জানবো যে কেন আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য এই বিষয়টা খুবই বেশি গুরুত্বপূর্ণ। তার মানে টেক্সটাইল টেস্টিংয়ের উপরে আর্দ্রতার প্রভাব। হ্যাঁ, টেক্সটাইল টেস্টিংয়ের উপরে আর্দ্রতার প্রভাবটা কী? দেখো, টেক্সটাইল দ্রব্যটির বিভিন্ন প্রকারের গুণাবলী আর্দ্রতা দ্বারা প্রভাবিত হয়। কী কী গুণাবলী আর্দ্রতা দ্বারা প্রভাবিত হয় সেটা শুনব। এদের মধ্যে কি, এক নম্বর হলো আকৃতি। আবহাওয়াতে জলীয়বাষ্প শোষণের ফলে পানিতে ধোয়ার মতো আসে, আশ কর্তৃক পানি শোষণের ফলে আশ স্ফীত হয়ে পড়ে। এক কথায় আমরা কি, আশের আকৃতি। দেখো, আশ আমরা যদি তুলা নিই, সে তুলাটাকে যদি পানির মধ্যে চুবাই কী হবে, সেটা ফুলে মোটা হয়ে যাবে, তাই না? আমরা যদি একটা জামা বা কাপড়কে আমরা পানিতে রাখি, সে পানি শোষণ করে ফুলে উঠবে না? তো আমাদের এই যে কাপড়টা বা জামাটা বা তুলাটা বা সুতাটা, এই সব কিছুই কিন্তু বাতাসে যে আর্দ্রতাটা আছে সেটা শোষণ করে, সেটা শোষণ করে কিন্তু সে একটু স্ফীত হয়, বা যখনকার একদম আর্দ্রতা থাকে না তখনকার একটু কর্কশভাবে থাকে বা একটু শুকায় যায়, এই জিনিসটা হয় কিন্তু। তার মানে আমরা যে টেক্সটাইলের যে বিষয় মানে যন্ত্রপাতি বা মানে যে ফাইবারগুলোকে ব্যবহার করতেছি, কাঁচামালগুলো, এই কাঁচামালগুলো সরাসরি আবহাওয়ার এই জলীয়বাষ্প বা আর্দ্রতার সাথে সরাসরি লিঙ্কড, মানে সরাসরি সম্পর্কিত। আচ্ছা, তারপরে যান্ত্রিক গুণাবলী। আশের মধ্যে পানির অনুপ্রবেশের মাধ্যমে আশের এককতে থাকার আণবিক শক্তিকে কমে দেয়, যা আশের শক্তিকে কমিয়ে দেয়। তবে উদ্ভিদ আশের শক্তি বাড়ায়। আবহাওয়ার দ্বারা ক্রিজ রিকোভারি, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স, তারপরে প্রসারণ শক্তি ইত্যাদি প্রভাবিত করে। আশের একটা যান্ত্রিক গুণাবলী আছে, আমরা যান্ত্রিক গুণাবলীর ভাবে বুঝবো না, আমরা নর্মালি আমাদের ভাষায় বুঝবো। সেটা হলো আঁশ কয় রকমের তোমরা মনে ইতিমধ্যেই জানো, আঁশ দুই প্রকারের। একটা হলো উদ্ভিদ থেকে প্রায় যেটা মানে প্রাকৃতিক আঁশ, আরেকটা আছে কৃত্রিম আঁশ। কৃত্রিম আঁশ যত জলীয়বাষ্প পাবে ততটা একটু স্লিপারি হবে, একটু পিচ্ছিল দেবে হতে পারে। তো ওদের মধ্যে আন্তঃ আণবিক যে শক্তিটা বা ওদের যে পরস্পর সাথে থাকার ব্যাপারটা, সেই জিনিসটা একটু কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আঁশ যদি আমাদের কটন বা অন্যান্য কিছু হয়, কটন বিশেষ করে কটন বা জুট বা লিনেন বা এই জিনিসগুলো কি, এগুলো তো উদ্ভিদ থেকে আসছে, তাই না? তো এই জিনিসগুলো যখনই জলীয়বাষ্পটা মাত্রাটা বাড়বে তখনকার যেহেতু একটু স্ফীত হবে, এদের মধ্যে আশের থেকে আশের আন্তঃআণবিক শক্তিটা বাড়বে, যার ফলে ওদের মধ্যে মানে একসাথে থাকার একটা গুণাবলীটা বাড়ে যাবে, যার ফলে কি সুতাটা একটু মজবুত হবে, পাকটা খুলে যাবে না সুতার। এই গুণাবলীগুলো, এটা কিন্তু সুতার একটা যান্ত্রিক গুণাবলী, সেই গুণাবলীগুলো কিন্তু একটু হলো বৃদ্ধি পাবে, এই কারণে এখানে বলা হয়েছে যান্ত্রিক গুণাবলী। তারপর হলো বৈদ্যুতিক গুণাবলী। তোমরা তো খুব ভালো মতোই জানো, গা ভেজা যদি থাকে তাহলে যদি আমরা কোনো ইলেকট্রিক কোনো কিছুর মধ্যে হাত দিই তাহলে আমাদের শকটা বেশি লাগে, তাই না? ভেজা স্যান্ডেল পরে যদি কারেন্টের কোনো একটা জায়গাতে হাত দিই তাহলে কী অবস্থা হবে, খবর হয়ে যাবে না? তো আশের ক্ষেত্রেও তাই। আশের মানে মানে আশের এই যে ধরো যে বৈদ্যুতিক গুণাবলীটা একটু ইয়ে করে মানে প্রভাব ফেলে। আচ্ছা, শুষ্ক আঁশ প্রক্রিয়াকরণের সময় স্থির বিদ্যুৎ তৈরি হয়, বেশি ভেজা আঁশ বিদ্যুৎ প্রবাহ চলাকালে বিঘ্ন ঘটায় বা উভয়টাই ক্ষতিকর। তার মানে বেশি যদি শুষ্ক হয় তাহলে সেটার মধ্যে আবার স্থির বিদ্যুৎটা বেশি তৈরি হবে, কারণ ঘষা খায় যে বিদ্যুৎটা তৈরি হয় ওটাই তো স্থির বিদ্যুৎ, ওটা কিন্তু থাকে যাবে। এই জন্য কিন্তু শুকনা চুলে, ওই যে শুকনা চিরুনি, শুকনা চুলে আমরা যদি আসে তাহলে পটপট পটপট শব্দ করে, তা এটা শুকনো থাকার কারণে। কিন্তু ভেজা চুল এটা কোনো দিনই হবে না। তার মানে কি, স্থির বিদ্যুৎ দরকার থাকে যাচ্ছে বা উৎপন্ন হচ্ছে, দেখছো? আমাদের চুল দিয়েই কিন্তু আমরা এই জিনিসগুলোকে বুঝতে পারি। আর একটা কি, ভেজা আসে কি বিদ্যুৎ প্রবাহটা বিঘ্ন ঘটায়, তার মানে হলো আমাদের বেশিটাও ভালো না কমটাও ভালো না। আচ্ছা, এরপরে আমরা জানবো নিরঙ্কুশ আর্দ্রতা আবহাওয়া, টেস্টিং আবহাওয়া, কন্ডিশনিং, অনেকগুলো ছোটো 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 সংজ্ঞার মতো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এইটা আমরা তাহলে এখন শুরু করি। আচ্ছা, এখন একটা একটা করে বুঝি।
আমরা এখন বুঝবো হলো নিরঙ্কুশ আর্দ্রতা। ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, কিন্তু জিনিসটা শিখে নাও। এই জিনিসটা কি নিরঙ্কুশ আর্দ্রতা? হলো অ্যাবসলিউট হিউমিডিটি। প্রতি একক আয়তনের আর্দ্র বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প বিদ্যমান থাকে তাকেই নিরঙ্কুশ আর্দ্রতা বলে। একে গ্রেন বা মানে অ্যাকচুয়ালি নিরঙ্কুশটা অ্যাবসলিউট হিউমিডিটি ব্যাপারটা হলো মানে একটা জায়গার একক জায়গায় ওই যে ঘরটা আট করছিলাম ওই ঘরটার মধ্যে যে পরিমাণ বাতাসে যে পরিমাণ আর্দ্রতা থাকবে ওই ব্যাপারটাই হলো নিরঙ্কুশ বা অ্যাবসলিউট হিউমিডিটি। আর আদর্শ আবহাওয়া মানে আমি যেটা খুঁজতে যেয়ে পাইলাম সেটা হলো ওই জায়গাকার অ্যাবসলিউট, বুঝছো? আর একটা হলো আদর্শ আবহাওয়া। আদর্শ আবহাওয়াটা কি? এটা হলো কোন যে জায়গাটাতে যে জিনিসটা হওয়া উচিত। যেমন যদি বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 65% আর্দ্রতা থাকে, এখানে আমরা প্লাস মাইনাস 5 ধরতে পারি, 5 বেশি বা কম বা ইয়ে করতে পারি, আর হলো 20°C তাপমাত্রা যদি থাকে। তবে আমি মনে করি 20°C হলো শীত প্রধান দেশের জন্য, আমাদের এই সাইডের জন্য যতদূর সম্ভব 25 হওয়ার কথা। হ্যাঁ, তো এই জিনিসটা যদি থাকে, এটা ধরা যায় প্লাস মাইনাস 2, হ্যাঁ মানে 22 বা 18, এদিকে ধরো যে 27 বা 23 ডিগ্রি টেম্পারেচার, এটা হলে কি এটাকে আমরা স্ট্যান্ডার্ড আবহাওয়া বলি। একটা জিনিস দেখো, তুমি একটা জিনিস পরিমাপ করতেছো এক জায়গার আবহাওয়া, একটা সুতার কোনো গুণাগুণ, আমিও করতেছি। এখন তোমার ঘরে তাপমাত্রা একরকম, আমার ঘরে তাপমাত্রা একরকম, তোমার বাতাসে জলীয়বাষ্প একরকম, আমার বাসায় জলীয়বাষ্প একরকম, তাহলে কি রেজাল্টটা এক আসবে? অথবা আর একটা সিম্পল কথা ধরি, একটা টেস্ট আমি ঘরে করলাম আর একটা আমি নদীর পাড়ে করলাম, দুটার রেজাল্ট কি এক আসবে? কোনোদিনই এক আসবে না। তাহলে যখনই আমরা কোনো কিছু টেস্ট করবো সেক্ষেত্রে আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড তো মেনটেন করতে হবে, তাই না? ওই স্ট্যান্ডার্ড যে আবহাওয়াটা আমরা মেনটেন করবো সেটাই সর্বজন বিদিতভাবে এই জিনিসটাকে মেনটেন করতে বলা হয়েছে। এটাই হলো আদর্শ আবহাওয়া। টেস্টিং আবহাওয়াটা কি? ও, যা আমি এই এই জিনিসটা আগেই বলে ফেলছি, ঠিক আছে, আগেই বলে ফেলছি, আদর্শ আবহাওয়াটা এটা আমাদের জন্য বেস্ট। আচ্ছা, এখন টেস্টিং আবহাওয়াটা কি শীত প্রধান দেশের জন্য? আর গ্রীষ্ম প্রধান, শীত প্রধান যেসব দেশ আছে ইউরোপিয়ান কান্ট্রি, আর গ্রীষ্মপ্রধান দেশগুলো হলো বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান। না, নেপালে একটু ঠান্ডাই থাকে বেশি। দুই ক্ষেত্রেই 65% থাকবে হলো, ঠিক আছে, 65%ই থাকবে দুই ক্ষেত্রেই, বাতাসে 65% আর্দ্রতা থাকতে হবে। আর এখানে তাপমাত্রা থাকবে শীত প্রধান দেশের জন্য 20°C প্লাস মাইনাস 2, মানে প্লাস মাইনাস 2 বলতে কী বোঝাচ্ছে, বিশের সাথে মানে হয় 18 থেকে 22 পর্যন্ত। আর গ্রীষ্মপ্রধান দেশের জন্য হলো 27, মানে এদিকে 29 থেকে 25 পর্যন্ত। এইটা হলো আদর্শ। আচ্ছা, কন্ডিশনিং কি? পরীক্ষণীয় বস্তুকে 24 ঘন্টা টেস্টিং আবহাওয়ায় অনাবৃত রাখাকে কন্ডিশনিং বলে। ধরো যে আমি কেবলই একটা জিনিসকে মানে বাজার থেকে কেবলই নিয়ে আসছি, সেটাকে কি আমরা বাসা আসে ধোয়া পাকলা করে একটা ইয়ে করি, তো বা দেখা গেল যে তুমি তোমার ফ্রিজ থেকে বের করে যে মাংসটাকে তুমি রান্না করবা, তো সেটাকে তো তুমি ডাইরেক্ট তো রান্না করতে পারবো না, অনেকক্ষণ নর্মাল ভাবে রেখে দিতে হবে না, তারপর যখন বরফটা গলে গিয়ে নর্মাল হবে তারপরে তো তুমি রান্না করবা। ঠিক একই রকম এটার ক্ষেত্রেও তাই, তোমাকে আগে নর্মালি আনতে হবে। তুমি বাড়ি থেকে যাই আনো কেন, তুমি যেই ল্যাবরেটরিতে পরীক্ষাটা করবা সেখানে 24 ঘন্টা রাখতে হবে, তাহলে কী হবে, সে এই আবহাওয়াটার মধ্যে নিজেকে মানায় নিবে।
তার মানে ওই আবহাওয়াটা বাইরে যেটাই থাকুক না কেন, 24 ঘন্টা যখন আমি আমার ওই কক্ষের মধ্যে রাখবো, তখনকার ওই 65% ইয়ার আর্দ্রতার মধ্যে থাকবে এবং 27 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে ও নিজেকে নিয়ে নেবে। এখন আমি ওটাকে পরীক্ষা করার উপযুক্ত হবে। আচ্ছা, ময়েশ্চার কন্টেন্ট একটা জিনিস আছে, ময়েশ্চার কন্টেন্ট, ময়েশ্চার রিগেন, এটা খুবই জরুরি একটা জিনিস, এটা তোমাদেরকে এখন ক্লিয়ার করে দিয়ে আমি আজকে ক্লাসটা শেষ করে ফেলব। একটা হলো ময়েশ্চার কন্টেন্ট, আর একটা হলো ময়েশ্চার রিগেন। রিগেন ময়েশ্চার কন্টেন্টটা হলো টেক্সটাইল দ্রব্যের মধ্যে বিদ্যমান পানিকে যদি সমস্ত ওজনের শর্ত সাপেক্ষে হারে প্রবেশ মানে প্রকাশ করা হয় তাকে ময়েশ্চার কন্টেন্ট বলে। মানে এক কথায় কি, একটা বস্তুর মধ্যে কতটুকু জলীয় বাষ্প আছে সেই জিনিসটাই হলো সেটার ময়েশ্চার কন্টেন্ট, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এখন এটাকে আমি কিভাবে করব, এটার সূত্রটা হলো ডাব্লিউ, এখানে ডি, এইটা কি ডাব্লিউতে হয় কি জানো, এটা হলো ওয়াটার, আর ডিতে বোঝানো হয় হলো ড্রাই, শুকনো অবস্থা, ময়েশ্চার কন্টেন্ট। আচ্ছা, আমি এটাকে তোমাদেরকে টোস্ট বিস্কুট দিয়ে বুঝাই। সাপোজ দেখা যাক, যদি টেক্সটাইল দ্রব্যের মধ্যে বিদ্যমান পানি আর দ্রব্যের ওজন সহ পানি, দেখো কী করতে হবে, একটা টোস্ট বিস্কুট, হ্যাঁ, সে টোস্ট বিস্কুটটাকে তুমি খাটের তলায় রেখে দিলা, 2 দিন যদি যায় তো সেটা নরম হয়ে যাবে না। নরমটা কেন হলো, সেটা নরম এই কারণে হয়েছে যে বাতাস থেকে সে জলীয় বাষ্প নিয়ে সে নরম হয়ে গেছে। এখন যদি আমি বের করতে চাই তাহলে এখানে জলীয় বাষ্পের পরিমাণটা কতটুকু, তাহলে আমাদের কী করতে হবে, আচ্ছা আমার টোস্ট বিস্কুট একটা ওজন আছে, সেই ওজনটা হলো এই যে এটা, সে টোস্ট বিস্কুটটার ওজন। তারপরে সেটাকে যখন আমি একদম মানে টোস্ট বিস্কুটটা ভিজা অবস্থায় নেব, এরপরে ওটাকে যদি আমি শুকাই, একদম ওভেনে দিয়ে শুকাই, শুকালে ওটা চলে যাবে, যদি বিয়োগ করি তাহলে কতখানি পানি ওটার মধ্যে গ্রহণ মানে ঢুকছিল সেটা আমরা বের করতে পারবো, সেই পানিটার ওজন হলো এইটা, সেই পানিটার ওজন হলো এইটা। তাহলে আমরা নর্মালি বলতে পারি যে আমি পানিটা বের করার পরে ওই পানিটার ওজনটা আমরা দিব, আর এটা তো মানে টোস্ট বিস্কুটটা যখন আমরা খাটে তোলা রাখছিলাম ওটার যে ওজনটা সেটা এইটা। এটাকে যদি আমরা এইভাবে মানে ভাগ ইনটু 100 দিই তাহলে কিন্তু আমাদের ওটার ময়েশ্চার কন্টেন্ট মানে ওখানে কতখানি ময়েশ্চার আছে সেই জিনিসটা আমাকে আমি বের করতে পারবো। আর ময়েশ্চার রিগেনটা কি, টেক্সটাইল পণ্য সম্পর্কে নিরঙ্কুশ শুষ্ক করে বাইরের স্বাভাবিক আবহাওয়ায় রেখে দিলে তা আবহাওয়া থেকে যে স্বীকৃত যে পরিমাণ, এত কথায় যাই না, সিম্পলি বুঝি, সেটা হলো এইরকম। ময়েশ্চার রিগেনটা কি, কোনো একটা বস্তুকে আমরা মানে ব্যাপারটা এরকম যে আমাদের এখানে ওই যে পানির ওজন এটা, আর এটা হলো বস্তুর শুষ্ক ওজন, ড্রাই ওয়েট, ডিতে বোঝায় হলো ড্রাই ওয়েট। এটা কি, এই জিনিসটা হলো এরকম, টোস্ট বিস্কুটটাকে তুমি শুকনো অবস্থায় রাখে দিলা, মানে শুকনো একটা টোস্ট বিস্কুটটা তুমি খাটে তুলে রাখে দিলে ও নিজেই কিন্তু বাতাস থেকে একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প নিয়ে নিবে, কতটুকু নিল এটাই বোঝার, এটাই হলো তোমার ময়েশ্চার রিগেইন। মানে একটা জিনিসকে আমি যেভাবেই মানে রাখি না কেন, দেখা গেল একটা জিনিসকে শুকায় টুকায় রাখলাম, তারপরে যখনই সে বাতাসের মধ্যে রাখে দেওয়া হবে সেই নিশ্চিত নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প সে বাতাস থেকে গ্রহণ করে নিবে। এই ব্যাপারটাই হলো ময়েশ্চার রিগেইন, যে ও ওই বস্তুটা তার নর্মাল ক্যারেক্টার কী, সে কতটুকু করে গ্রহণ করে, কিচ্ছু না, সেই বস্তুটা শুকনো অবস্থায় ওজন নিতে হবে, আর বাতাসে ছাড়ে দিয়ে রাখার পরে সে কতখানি ওজন বাড়ে গেল সেটাকে আগের থেকে বিয়োগ করলে কতটুকু বাড়ছে শতটুকু পানি, ওই পানির থেকে শুকনো ওজনটাকে পার্সেন্টেজ ইয়ে করে দিলেই ওই বস্তুটা কত কী পরিমাণ জলীয় বাষ্প গ্রহণ করতে পারে সেটা আমাদের চলে আসছে, সেটা হলো ময়েশ্চার রিগেইন। আর ওভেন ড্রাই ওয়েট যেটা, সেটা হলো একটা কোনো বস্তুকে মানে 105 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত মানে করতে থাকলে ওই বস্তুটির, যখন ওই বস্তুটির মধ্যে আর কোনো পরিবর্তন হবে না,
মানে আমি একটা বস্তুকে ওই টোস্ট বিস্কুট দিয়ে বুঝাই, টোস বিস্কুটটাকে যদি আমি মানে একটু শুকাই মানে ভিজে গেছে বা জলীবাষ্প নিয়ে একটু নরম হয়ে গেছে সেটাকে যদি আমি ওভেনে রাখি, সেটা 105 ডিগ্রিতে রাখার পরে সেটার মধ্যে আর কোনো জলীবাষ্প থাকবে না, শুকনা খটখটে ঠনঠনা হয়ে যাবে। এরপরে যখন অনেকক্ষণ রাখলেও যা আছে সব তো শুকাই গেছে, এরপর তো কিছু থাকবে না, আবার মচ পঞ্চাশে সে আগের মতো টোস্ট বিস্কুট হয়ে যাবে না, তো ওইটা কি আর তো শুকনা হচ্ছে না। এই জিনিসটাকে বলে হলো ওভেন ড্রাই ওয়েট বা ড্রাই ওয়েট, মানে কি এটা হলো তার সেই পরম শুষ্ক অবস্থা, এরপরে সে আর কোনো মানে শুষ্কতা ইয়ে করবে না, তার মানে এর মধ্যে আর কোনো জলীবাষ্প নাই। মানে একটা বস্তু যখন টোটালি জলীয়বাষ্পহীন বা আর্দ্রতাহীন হয়ে যায় তখনকার সে যে একটা মানে তার ওই ওয়েটটাকে বলা হয় ওভেন ড্রাই ওয়েট। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকো সুস্থ থাকো, হ্যাঁ, আসসালামু আলাইকুম।